ভালুকা থেকে ময়মনসিংহের কিলোমিটার জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা ঘন্টা সেই নজর পুলিশ আর এ কারণে রাতারাতি পাল্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্ঘটনা থেকে শুরু করে চুরি ছিনতাই সহজেই মিলছে প্রতিকার প্রযুক্তিকে আশ্রয় করে একটি এলাকাকে এমন বদলে ফেলার নায়ক হলেন একজন পুলিশ সুপার বাকিটা মাফি ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন নজরুল ইসলাম রনি ঘটনাটি গেল তেরো নভেম্বর বিকালে ময়মনসিংহের রায়মনি বাজারে ঘটে এই দুর্ঘটনা মহাসড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে দুর্ঘটনার এই ছবি মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ অল্প সময়ই উদ্ধার হন আহতরা এটি ২২ সেপ্টেম্বরের ঘটনা মোবারক হোসেন নামের একজনের বাড়ি থেকে গরু নিয়ে পালাচ্ছিল চোর পরের দুই ঘন্টার মধ্যে সেই চোরদের ঠিকানা হয় জেলখানা আমি একটা থানায় জিডি করি জিডি করার পরে তারা ওই সিসি ক্যামেরার মাধ্যমে গরুগুলাকে মানে চিহ্নিত করে চিহ্নিত করে আমাকে দেখায় দেখানোর পরে আমি বলি হ্যাঁ এগুলো আমাকে গত এক বছরে ভালুকার জয়না বাজার থেকে মাসকান্দা পর্যন্ত দুর্ঘটনা বা অপরাধ যাই ঘটেছে কোনোটাই পুলিশের নজর এড়ায়নি এটি সম্ভব হয়েছে পঁয়ষট্টি কিলোমিটার এলাকা জোরে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরার গুণে একটা ক্যামেরাকে আরেকটা ক্যামেরা লোকাপ্টার করছে ইন্টেলিজেন্স করছে একটা ক্যামেরা যদি কোনো কারণে চুরি হয়ে যায় পাশের ক্যামেরাটা ধারণ করে ফেলবে ড্রাইভিংয়ের যে স্টাইল এবং মানে সেফ ড্রাইভিং এটা এটা ওনারা এনশিউর করছেন আগের চেয়ে এখন দুর্ঘটনা অনেক কমে গেছে চার মেগাপিক্সেলের দুশো পঞ্চাশটি সিসি ক্যামেরায় রাত দিন পুরো চব্বিশ ঘন্টা নজরে রাখছে পুলিশ খুব অল্প সময় এর সুফল পেতে শুরু করেছেন শহরবাসী চিপা গলি টলি আছে এই ধরনের ঘটনাগুলো ঘটতো এগুলা হচ্ছে না এই দিক থেকে আমরা খুব আরামায় আসে এবং নিশ্চিন্তে আসি পরিবেশ শহরের সদরের খুব ভালো হয়েছে আগের চাইতে আরো নিরাপত্তা জোরদার করা হয়েছে আমি মনে করি অনিরাপত্তার যে ব্যাপারটা ছিল এখন অনেকটা ভালো এমন পাল্টে যাবার পেছনে যার ভূমিকা তিনি ময়মনসিংহের পুলিশ সুপার সম্পূর্ণ নিজ উদ্যোগে সামর্থ্যবানদের আর্থিক সাহায্যে আধুনিক এই নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন তিনি আইন রক্ষায় যারা সক্ষমতা অর্জন করেছে তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু হয়েছে হাইওয়েতে কিলোমিটার রোডটাকে সেভ করা যাতে এখানে চুরি ডাকাতি খুন রাহাজানি থেকে শুরু করে রোড ব্লক ট্রাফিক জ্যাম এই জাতীয় ঘটনাগুলো যেন না হয় ময়মনসিংহ বিভাগের এক কোটিরও বেশি মানুষের নিরাপত্তায় আছেন মাত্র পাঁচ হাজার পুলিশ মাত্র দুশো পঞ্চাশটি সিসি ক্যামেরা দূর করেছে তাদের সেই অভাব সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে অপরাধ এবং অপরাধীদের ধরন এমন বাস্তবতায় অপরাধ দমনে তথ্য প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই এ ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ পেয়েছে অভাবনীয় সাফল্য যা হতে পারে অন্যান্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য দৃষ্টান্ত মাফি ইসলাম একাত্তর সদর ময়মনসিংহ